আবহমান বাংলার এক জলচর পাখি হচ্ছে কালিম। অঞ্চলভেদে এটিকে কালেম, কায়ুম, কালাম, কামিয়া, কর্মা, সুন্দরী ইত্যাদি নামে ডাকা হয়। কালিম পাখি খুব দুঃসাহসিক, লড়াকু ও মারকুটে স্বভাবের। দেখতে চকচকে নীলচে বেগুনি, আলতা রঙের কপাল, পা ও মাথা, আর পায়ের আঙ্গুল বেশ লম্বাটে। প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাওয়া এই বন্য পাখিকে শখের বসে পোষ মানিয়ে আমাদের দেশে অনেক শৌখিন পাখি পালনকারীরা এই কালিম পাখি লালন পালন করছে। হাঁসমুগরির মতো লালন পালন করে ডিম থেকে ফোটানো হয় বাচ্চা, শুধু তাই নয় বিক্রিও হয় বেশ চড়া দামে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব কালিম পাখি পালন পদ্ধতি, এদের খাবার দাবার, এক জোড়া কালিম পাখি পালন করতে হলে কি কি প্রয়োজন হয়, বিস্তারিত সকল কিছুর তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কালিম পাখির শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে কালিম পাখির লালন পালন সম্পর্কে এ টু জেড দেখাবো এবং আলোচনা করব। এই ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন বলে আশা রাখি। মূলত কালিম পাখি আবহমান বাংলার এক জলচর পাখি। অঞ্চলভেদে এটিকে কালেম, কায়ুম, কালাম, কামিয়া, কর্মা, সুন্দরী ইত্যাদি নামে ডাকা হয়। কালিম পাখি খুব দুঃসাহসী, লড়াকু ও মারকুটে স্বভাবের। দেখতে চকচকে নীলচে বেগুনি, আলতা রঙের কপাল, পা ও মাথা, আর পায়ের আঙ্গুল বেশ লম্বাটে। কালিম পাখির বডি ওয়েট কিন্তু 500 গ্রাম থেকে শুরু করে 600 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়। আর কালিম পাখির মধ্যে পুরুষ স্ত্রী পাখি হিসাবে যেটা করবেন সেটা হলো পুরুষটা একটু বড় হয়, স্ত্রী একটু ছোট হয়, এবং কালিম পাখির দুটো ঠোঁট কিন্তু লাল বর্ণের হয়, পাগুলো একটু লম্বা এবং দেখা যায় লাল বর্ণের হয়ে থাকে। পুরুষ আর মহিলা যখন সঙ্গিনীকে খোঁজে তখন পুরুষটা ময়ূরের মতো এভাবে কিন্তু সঙ্গিনীকে আকর্ষণ করার চেষ্টা করে। সঙ্গিনী যদি সঠিকভাবে না পায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো মহিলা বা কোনো স্ত্রী কালিম পাখি সেটা কিন্তু ডিম দেবে না, তাই পুরুষ আকর্ষণ করবে, সেইভাবে খুব সুন্দর লাগে এগুলো দেখতে। সম্মানিত ভিউয়ার্স, কালিম পাখির ব্রিডিং সিজন কিন্তু সারা বছরই ব্রিডিং করে। কালিম পাখি সফলভাবে মিটিং করার পরেও ব্রিডিং মুডে যাইতে 7-8 কিংবা 10 দিন সময় লাগে। ব্রিডিং করা শেষে 2-4 দিনের ভেতরই ডিম পাড়া শুরু করে। কালিম পাখি ডিম পাড়া শুরু করলে তারা 7-10 এবং একই এমনকি 15 পর্যন্ত ডিম পাড়ে। অনেক সময় দেখা যায় প্রতিদিন ডিম পাড়ে, আবার একদিন পর পরেও ডিম পাড়তে দেখা যায়। ডিম পাড়া শেষ হওয়ার পর দেখা যায় যে পুরুষ এবং মহিলা উভয়ে পর্যায়ক্রমে ডিমে তা দেয়। আর ডিম পাড়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি খড়কুটো দেবেন, না হলে কিন্তু ওরা নিজেরাই কুচো টানে। আপনি কুচে যেখানে দেবেন সেখানে বা সেই পজিশন করে দেবেন যেন ঝুড়িটা ওটা ঠিকভাবে বসানো থাকে। কুচে দেওয়ার জন্য আপনারা বাঁশের ঝুড়ি অথবা ফলের যে প্লাস্টিকের ক্যারেটগুলি পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি খড়কুটা ওদের কাছে দিলে ওরা নিজেরাই টেনে নেবে এবং আপনি খড়কুটার মধ্যে বসিয়ে যাবেন। দেখবেন ওরা নিজেরাই নিচ থেকে ওখানে রেগুলারলি ডিম পারবে, ডিম পাড়ার পর পর্যায়ক্রমে ডিমের তা দিয়ে থাকবে। এভাবে 18-23 দিন টানা ডিমের তা দেওয়ার পর ডিম থেকে বাচ্চা ফোটে। 18-23 দিনের এখানে একটা সমস্যা কি, মানে মুগরি একদিনের ভেতরে সবগুলো বা 2 দিনের ভেতরে সবগুলো বাচ্চা ফোটে, আর কালিম পাখির ক্ষেত্রে এটা এরকম না। দেখা যায় একটু আগে পাছে করে ডিম থেকে বাচ্চা ফোটে, তার কারণ কালিম পাখি একদিন পরপর যদি ডিম পারে তাহলে একদিন পরপরই বাচ্চা ফুটবে, তেমনি আগে পাশে বাচ্চা ফুটবে। নির্দিষ্ট টাইম বলতে 18 দিন পর কালিম পাখির বাচ্চা ফোটে। কালিম পাখির বাচ্চা ফুটে যখন বাচ্চাগুলো বের হয় তখন দেখতে খুব কিউট এবং সুন্দর লাগে, আর বাচ্চাগুলো মা বাবা উভয় মিলে কিন্তু লালন পালন করে। এছাড়াও কালিম পাখির বাবা মা কিন্তু মিলেমিশে আগলে রাখে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই বলছেন যে বছরে একবার ব্রিডিং করে, আর আবার অনেকের ধারণার মতে বছরে 3 বার ব্রিডিং করে। বছরে 3 বার ব্রিডিং কীভাবে করে এ বিষয়ে বলতে গেলে, পাখি যখন ডিম পাড়ে বাচ্চা ফুটবে তখন মুগরি বাচ্চার মতো মা বাবার কাছ থেকে সরিয়ে নিতে হবে, তাহলে তারা আবার তাড়াতাড়ি ডিম পাড়ার জন্য প্রস্তুত হবে। এভাবে ব্রিডিং করলে আসলে বছরে 3 বার ব্রিডিং করানো কোনো ব্যাপার না। যারা অবশ্য ফার্মিং অবস্থায় পালন করে তারা কি করে, বেবি যখন বয়স 10-15 দিন হয় মূলত বেবিগুলো সরিয়ে ফেলে, যখন বাচ্চাগুলো খাবার শেখে সেই অবস্থায় তারা বাচ্চাগুলো সরিয়ে রাখে। আর যারা মনে করেন, আর যার মানে এমনিতেই সারা অবস্থায় লালন পালন করেন, তারা ওই বাচ্চা মা বাবার সাথে বাচ্চাগুলো থাকে, বাচ্চাগুলো মা বাবার সাথেই বড় হতে শুরু করে। বাচ্চাগুলো বাবার সাথেই বা থাকলে বিভিন্ন পোকামাকড় এভরিথিং সব কিছু খেয়ে বেবিগুলো আপনার অন্যরকম হয়,
আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের ভিতরে বেড়ে যায়। আর ফার্মিং সিস্টেমে এগুলো আসলেই ওই স্বভাবের ফিট খায়। এই জন্যই যাতে বিক্রয়ের উদ্দেশ্যে যারা ফার্মিং অবস্থায় লালন পালন করে সেক্ষেত্রে আসলে একটু সমস্যা থাকে, এটা আপনারা সবাই বুঝছেন। সম্মানিত ভিউয়ার্স, কালিম পাখির খাবার দাবার বিষয়টা আসলে আপনারা খাবার দাবার হিসেবে যেটা যে বিষয়টা মাথায় রাখবেন বা মাথায় রাখতে হবে, মূলত খাবার দাবার সচরাচর আমরা হাঁস মুরগি এদেরকে যেভাবে খাবার খাওয়াই ওইভাবেই আপনি খাওয়াতে পারেন। যেমন ধানের কুড়া, তারপরে গম, ভুট্টা ভাঙ্গা, তারপরে শুকটি মাছের গুঁড়া, ঝিনুকের গুঁড়া, এগুলো আপনি খাওয়াতে পারেন। আবার অনেক মুরগির যে ফিড পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারেন। অনেকে এই ফিড পানিতে ভিজিয়ে খাওয়ায়, আবার অনেকে শুকনো খাবার খাওয়ায়, এতে কোনো সমস্যা নেই। তো এভাবে মূলত লালন পালন করে এরা এই যে আপনার কালিম পাখিটা কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়। তাছাড়াও এই কালিম পাখিটা কিন্তু লাভজনক, এগুলো দেখতে অন্যরকম। তো কালিম পাখি যে একসময় কিন্তু আপনারা যেটা ছিল সেটা হলো আমাদের দেশে যেমন অতিথি পাখি, এরকম কালিম পাখি অতিথির মতো এসেছে। এখন এটা অ্যাভেলেবেল পেমেন্ট সিস্টেম হয়ে গেছে। এটা আমাদেরটা আমার মনে হয় যে গভর্নমেন্ট অনুমতি দেবে যে বন্দী অবস্থায় লালন পালন করার জন্য। এটা বন্দী অবস্থায় পালন করার অনুমতি আছে কি না সেটা আমার অবশ্য জানা নেই, তবে এটা এখনও করা যায় বন বিভাগ থেকে অনুমতি সাপেক্ষে বন্দী অবস্থায় লালন পালন করার জন্য। তবে অনেকেই সচরাচর শাকের বসে পালন করছেন, যেহেতু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এজন্য এটা গভর্নমেন্টের নজরে এতটা এড়তে দেয় না আর কি। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি একজোড়া কালিম পাখি কিনতে চান তাহলে আপনার কোথা থেকে কিনবেন? আপনি কালিম পাখি কিনতে চাইলে কালিম পাখির যারা ব্রিডার আছে, যারা কালিম পাখি লালন পালন করছে, তাদের নিকট থেকে কালিম পাখি নিতে পারেন। একজোড়া কালিম পাখি নিতে গেলে আপনার দাম পড়বে 1000 থেকে 1500 টাকার মধ্যে। আর যদি বাচ্চা কিনতে চান তাহলে দাম পড়বে 500 থেকে 700 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা কালিম পাখি সম্বন্ধে, কালিম পাখি কীভাবে লালন পালন করা যায়, কালিম পাখি কয়টা ডিম দেয়, কালিম পাখি বছরে কয়বার ব্রিডিং করে, বিস্তারিত কালিম পাখির খাবার সহ বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তত্ত্ব আমরা এ নিয়ে আলোচনা করলাম। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও আপলোড করতে। আর পাখি পালন, পাখির রোগব্যাধি, পাখির চিকিৎসা, পাখির দাম সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।